অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু পাকিস্তানের। মাঠে এবং মাঠের বাইরের নানা কাণ্ডে সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তান ক্রিকেটের। নানা বিতর্ক আর বাজে ফর্ম সঙ্গী করে অস্ট্রেলিয়া সফরে এসেছে তারা। অজদের বিপক্ষে সিরিজেও শুরুটা হলো হার দিয়ে। তবে হারের আগে স্বাগতিকদের চোখে চোখ রেখেই লড়াই করেছে পাকিস্তান। মেলবোর্নে টস হেরে আগে ব্যাট করতে নেমে 46 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে 203 রান করে পাকিস্তান। জবাবে খেলতে নেমে 33 ওভার 3 বলে 8 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা। এই জয় সিরিজে 1-0 এগিয়ে গেল স্বাগতিকরা। ছোট লক্ষ্য তারা করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া। 28 রানের মধ্যেই 2 ওপেনারকে হারায় তারা। তবে এরপর 85 রানের জুটি করেন স্মিথ ও ইংলিশ। তবে মনে হচ্ছিল সহজেই ম্যাচ জিতে যাবে অস্ট্রেলিয়া, কিন্তু 17তম ওভারে 44 রান করা স্মিথ ফিল্ডে আবারও ম্যাচে ফিরে পাকিস্তান। 20তম ওভারে আফ্রিদির শর্ট বলে পুল করতে গিয়ে ক্যাচ আউট হয়ে বিদায় নেন ইংলিশ। হাফ সেঞ্চুরি বঞ্চিত হন তিনিও। 42 বলে 4টি 4 ও 3টি ছক্কায় 49 রান করে বিদায় নেন তিনি। এরপর 21তম ওভারে জোড়া আঘাত হানেন হারিস রৌফ। 31 বলে 16 রান করা মানাস লাবুসেনকে ফেরানোর পরের বলে গ্লেন ম্যাক্সওয়েলকে 0 রানে ফেরান হারিস। সুবিধা করতে পারেননি অ্যারন হার্ডিও। তিনি 19 বলে 10 রান করে ফিরে গেলে চাপে পড়ে অজিরা। সেখান থেকে প্যাট কামিন্সের বীরত্বে ম্যাচ জিতেছে স্বাগতিকরা। কামিন্সের ব্যাটে আসে 31 বলে অপরাজিত 32 রান। মাঝে শন অ্যাবট 19 বলে 13 রান করে ফিরে যান। এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে টেনে টুনে 200 পার করেছে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ রান এসেছে মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে, তিনি করেছেন 44 রান। আর 9 নম্বরে নেমে 39 বলে 40 রান করেন নাসিম। তাছাড়া 37 রান এসেছে বাবর আজমের ব্যাট থেকে।